জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদেরকে দেখে বরং আরো বেশি ভালো আছি। যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে লকডাউন চলছে বিশ্বের অন্যান্য দেশের মতো, সেই তো বলতে গেলে প্রায় সবারই কিন্তু কিছুটা হলেও কষ্ট হচ্ছে। কিন্তু আসলে যে বিভিন্ন জায়গাতে সহজে যাতায়াত করা যাচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে যে জীবিকার নির্বাহের পথটা অনেক ক্ষেত্রে বন্ধ বা কঠিন হয়ে গেছে এই মুহূর্তে। তো সামনে ঈদ, অনেকেরই চিন্তা ভাবনা থাকছে যে কীভাবে কী করবো বা পরিবারে সবাই সুস্থ থাকতে পারবো কি না, এই বিষয় নিয়ে আমাদের অনেকের মাঝে একটা চিন্তা রয়েছে। তো ঈদের সময় যদি শুধু আমি একা যদি ভালো থাকি তাহলে কিন্তু আসলে ভালো থাকা হচ্ছে না, বরং আপনারা এই যে আপনারা যারা আমার প্রতিবেশী আপনাদের সবাইকে নিয়ে যদি আমি ভালো থাকতে পারি তবেই কিন্তু আমার ভালো থাকা। আপনাদের জন্য এই যে সামান্য যে কিছু উপহার সামগ্রী, এই সামগ্রীগুলো ঢাকা থেকে পাঠিয়েছে হচ্ছে ব্রাহ্মার্দি ট্রাস্টের পক্ষ থেকে নির্ভীক নেটওয়ার্ক পাঠিয়েছে। আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে নির্ভীক এবং তারাই মূলত এইগুলো দিয়েছে আর কি, তাদের ব্রাহ্মার্দি ট্রাস্টের পক্ষ থেকে। এটির যিনি প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া, তিনি আর কি এটা আপনাদের জন্য ব্যবস্থা করেছেন আর তিনি আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা করছেন যে আপনারা সকলে সুস্থ সবল এবং সুন্দরভাবে যেন ঈদটা উদযাপন করতে পারেন। করোনা মহামারী চলছে, আপনাদের কাছে কিন্তু অনুরোধ থাকবে যে আপনারা সবসময় চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না এবং সেই সাথে সাথে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। বাইরে থেকে আসার পর বিশেষভাবে চেষ্টা করবেন যদি সম্ভব হয় গোসল করে নেবেন তাহলে খুব ভালো হয়, কারণ যেহেতু বাইরে এই মুহূর্তে করোনার পরিস্থিতিটা খুবই খারাপ। সচেতন আসলে আমাদের নিজেদেরকেই থাকতে হবে, কারণ আমাদের সচেতন থাকি তাহলে আমরা আল্লাহর রহমতে এই পরিস্থিতিটা খুব সহজে ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। আর অবশ্যই আপনাদেরকে একটি ধন্যবাদ জানাতে চাই, কারণ এই অনুষ্ঠানটি মূলত আসলে আপনাদের জন্যই, আপনারা না থাকলে আসলে এই অনুষ্ঠানটি কোনোভাবে সম্ভব হতো না। আর আমরা অবশ্যই সেই সাথে সাথে নির্ভীক নেটওয়ার্ককে ধন্যবাদ জানাতে চাই যারা কিনা আপনাদের জন্য এই সামান্য কিছু আসলে ঈদ উপহারের ব্যবস্থা করেছে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।